10000 টাকার আশেপাশে আপনারা যারা খুবই ভালো মানের একটি ফোন খোঁজেন তাদের জন্য একটি বাজেট কিলার হতে পারে এই Infinix Hot 10 Play। সো এই ফোনটি কেন আপনার কিনা উচিত, কী কারণে কিনা উচিত, অ্যান্ড এই ফোনটা আপনাকে এই 10000 টাকা বাজেট সেগমেন্টে কী কী ফিচার্স প্রোভাইড করছে এই বিষয়বস্তুগুলো আজকে এ টু জেড খুঁটিনাটি জানার চেষ্টা করব। অ্যান্ড এই বাজেট সেগমেন্টে অন্যান্য ফোনের সাথে কম্পিট করলে এই ফোনটা আপনার জন্য কতটুকু ভালো সেই বিষয়টাও আজকে জানার চেষ্টা করব। সো হ্যালো ভিউয়ার্স, আমি আসিন আরফাত ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল। সো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন। সো Infinix Hot 10 Play এই ফোনটা বর্তমান সময়ে মার্কেটে লঞ্চ হয়েছে 10490 টাকায়। সো এই 10490 টাকা বা 10500 বাজেট সেগমেন্টে এই ফোনটা লঞ্চ করা হয়েছে 464 ভেরিয়েন্টে। সো 464 ভেরিয়েন্ট এই দাম অনুযায়ী আমার মনে হয় যে ঠিকঠাকই রয়েছে। অ্যান্ড এই ফোনটায় এমন এমন কিছু জিনিসপত্র আপনারা পাবেন যে জিনিসপত্রটা আমার মনে হয় যে এই বাজেট সেগমেন্টে, হ্যাঁ বাজেট অনুযায়ী আর কি আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে। সো এই ফোনটার মোটামুটি মার্কেটে 4টা কালার আপনারা পেয়ে যাবেন, অ্যান্ড আপাতত একটা কালার আমার হাতে রয়েছে। সো এরপর যদি আমরা এটা বিল্ড কোয়ালিটির কথা বলি, মোটামুটি এটা ব্যাক সাইডটা প্লাস্টিকের তৈরি। সো সেক্ষেত্রে এটা কিছু গ্লসি ফিনিশ দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাবেন যে এরকম কিছু হ্যাঁ দাগ দেওয়া রয়েছে। সো এটা একটা ডিজাইন বলা চলে, আপনারা আলোর সামনে এভাবে এভাবে নাড়াচাড়া করলে মোটামুটি একটা ভালো লুক দিবে। বাট এটাই যেহেতু প্লাস্টিক ইউজ করা হয়েছে অ্যান্ড মোটামুটি হ্যাঁ গ্লসি ফিনিশের কারণে এখানে আঙ্গুলের ছাপ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। সো এই জন্য এটাই বক্স কন্টেন্টে আপনাদেরকে একটা ব্যাক কাভার দিয়ে দেবো, ওইটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন, নাহলে মোটামুটি আঙ্গুলের ছাপ পড়তে পারে। সো এটাই মেন জিনিসপত্র বলার আগে আমরা যদি বক্স কন্টেন্টটা আগে একটু দেখে নেই। সো আমরা যদি বক্সটা খুলি তাহলে এটার ভিতরে ফার্স্ট অফ অল আপনারা মোবাইল ফোনটি পেয়ে যাবেন, এরপর আপনারা ইউজার ম্যানুয়াল, চার্জার, ঠিক আছে, একটা ডলারের মতো কিছু একটা পেয়ে যাবেন যেটা হয়তো আমাদের বাংলাদেশে কোনো কাজে নেই বাট রেখে দিতে পারেন, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। আর পাশাপাশি আরও কিছু কাগজপত্র পেয়ে যাবেন, বাট এটার সাথে থাকছে না কোনো আপনার ইয়ারফোন। সো একটা ইয়ারফোন দিলে ভালোই হয়, বাট এখনকার ফোনগুলোতে বলতে গেলে এখন ইয়ারফোন পাওয়াই যায় না। বাট যে দোকান থেকে আপনি ফোন কিনবেন ওই দোকানদারকে একটু জোর করলে তারা ফ্রিতে আপনাকে একটা ইয়ারফোন দিয়ে দিবে, ঠিক আছে। সো এরপরে আমরা যদি এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিতে আসি, সো এটার ব্যাকে আপনার দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, বাট প্রথম দর্শনে বা প্রথমবার যখন দেখবেন তখন মনে হতে পারে এখানে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে, অ্যান্ড নিচে হচ্ছে একটা ফ্ল্যাশ লাইট, ঠিক আছে। বাট একটু ভালোভাবে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে এটা কোনো ক্যামেরা না, এটা জাস্ট একটা লোগোর মতো কিছু একটা, ঠিক আছে, এটা ক্যামেরা না, বাট ক্যামেরা হলে ভালোই হতো, ঠিক আছে। বাট এর পিছনে দুইটা ক্যামেরা যেহেতু ইউজ করা হয়েছে, এটার মেইন যে ক্যামেরাটা সেটা হচ্ছে 13 মেগাপিক্সেল, অ্যান্ড ক্যামেরার যে কোয়ালিটি মোটামুটি আমি যা ইউজ করে দেখেছি ভালো কোয়ালিটি এটা প্রোভাইড করে থাকে। অ্যান্ড ফোনটি ইউজ করা হয়েছে আপনার হ্যাঁ একটা ওয়াটার ড্রপ নচ, অ্যান্ড এখানে মেইন যে সেলফি শুটারটা ইউজ করা হয়েছে সেটা 8 মেগাপিক্সেল, অ্যান্ড যেটার পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট এই বাজেট অনুযায়ী চলে আর কি, যথেষ্ট ভালো, অন্যান্য ফোনের সাথে যদি তুলনা করি অনেক ভালো কোয়ালিটি ছবি আপনাকে প্রোভাইড করবে, ঠিক আছে। আর ভালো ফোনের সাথে যদি তুলনা করেন তাহলে একটু খারাপ, বাট দেখতে হবে তো দামটাও তো ওই লেভেলের, তাই না। সো ওভারঅল এটাতে যেই হ্যাঁ ভিডিও শ্যুট করতে পারবেন সেটা হচ্ছে 1080p, এর বেশি আপনি ভিডিও শ্যুট করতে পারবেন না। বাট এটাতে থাকছে না কোনো হ্যাঁ যে স্টেবিলিটি, সো যেমন দামি ফোনগুলোতে যেমন আপনি ভিডিও স্টেবল করার একটা অপশন পেতেন, হ্যাঁ ভিডিও নাড়াচাড়া করলেও সে কি সে কি একটা ভাব আসতো না, বাট এটাই ওই জিনিসটা বা ওই ফাংশনটা না থাকার কারণে আপনার ভিডিওগুলো হ্যাঁ যদি আপনি হ্যাঁ একদম স্মুথ করতে চান, নাড়াচাড়া না হোক এমন যদি চান তাহলে আপনাকে অবশ্যই একটু ভিডিও স্টেবিলাইজার ইউজ করতে হবে। এরপর এটা যদি আমরা র্যাম রোমের কথা বলি, আপনারা এটা মার্কেটে 464 GB ভেরিয়েন্টে পাচ্ছেন, এবং এটাতে মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা কিনা অনেকে বলে থাকে এই বাজেটে একটি গেমিং প্রসেসর, বাট আদৌ এটা গেমিং প্রসেসর না, এটা একটা এন্ট্রি লেভেলের প্রসেসর। বাট মোটামুটি এই বাজেটে আপনি ভালো গেমিং পারফরমেন্স পাবেন, এটা দিয়ে আমি পাবজি খেলে দেখেছি, বাট পাবজিতে এত ভালো পারফরমেন্স পাওয়া যায় না, টুকটাক চলে আর কি। বাট আপনারা যারা ফ্রি ফায়ার লাভার রয়েছে, ফ্রি ফায়ার খেলতে যাচ্ছেন, আপনারা মোটামুটি এই ফোনটাতে ভালো রকম ফ্রি ফায়ার খেলতে পারবেন, আর টুকটাক অন্য হ্যাঁ লো গ্রাফিক্সের যে গেমগুলো রয়েছে, সাধারণ যে গেমগুলো রয়েছে ওগুলো মোটামুটি ভালোই খেলতে পারবেন। আর হাই গ্রাফিক্সের ওই পাবজি, ফ্রি ফায়ার সবাই খেলে, এর জন্যই স্পেশালি এই দুইটার কথাই বলা হয়, ঠিক আছে। সো ফ্রি ফায়ারটা ভালো মতো খেলতে পারবেন, বেশি ল্যাকিংস আমি লক্ষ্য করিনি, হালকা পাতলা কিছু লক্ষ্য করেছি, আর পাবজির ক্ষেত্রে ভালোই দেখেছি, বাট এতটা ভালো না, মানে এই ফোন দিয়ে খেলার মতো এতটা ভালো না, ঠিক আছে। সো টুকটাক গেমিং ভালো আপনি এই বাজেট অনুযায়ী পাবেন, ঠিক আছে। সো এরপর আমরা যদি এই ফোনটা ব্যাটারি ব্যাকআপে আসি, সো এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 6000 mAh একটি জায়ান্ট ব্যাটারি। সো এই ব্যাটারিটাকে আবার চার্জ করার জন্য দেওয়া হয়েছে মাত্র 10 W-এর একটি চার্জার, যেটা দিয়ে মোটামুটি এই ফোনটাকে চার্জ করতে ভালো সময় লাগবে। সো আমি টেস্ট করে দেখেছি প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে থাকে এটা 0 থেকে 100% চার্জ করতে 10 W-এর চার্জার দিয়ে, তবে আপনি চাইলে চার্জারের ওয়াট বাড়াতে পারেন নতুন চার্জার কিনে, বাট
প্রোডাক্ট আলটিমেটলি যেটা দেওয়া হয়েছে ওটা ইউজ করার চেষ্টা করবেন, এটা আপনার জন্য বেটার হবে। আর এরপর যদি আমরা এটার ব্যাটারির ওই ব্যাকআপের কথা বলি, কতটুকু সময় এটা আপনাকে ব্যাকআপ দিতে পারবে, সেটা হচ্ছে যেহেতু 6000 mAh একটা জায়ান্ট ব্যাটারি ইউজ করা হয়েছে, সো অনায়াসে আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে 2 থেকে 3 দিন আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। আর মোটামুটি যদি ইউজ করেন তাহলে 10-12 দিন আপনার চলে যাবে। আর যদি হেভি ইউজার হয়ে থাকেন আপনি তাহলে মোটামুটি এই ফোনটা আপনাকে হ্যাঁ একদিন চালিয়ে নিতে পারবে, ঠিক আছে। আর পাবজি যদি আপনি একটানা খেলতে থাকেন তাহলে 12 থেকে 13 ঘন্টা খেলতে পারবেন, সো মোটামুটি ভালোই ব্যাকআপ দিতে পারবে। আর সবাই যেহেতু এটা এন্ট্রি লেভেলের ফোন, ঠিক আছে, অ্যান্ড 10000 বাজেটের মধ্যে বেস্ট একটি ফোন, সো সেক্ষেত্রে এত হেভি ইউজ তো আপনি করবেন না, সো অনায়াসে 1 থেকে 2 দিন আপনি এই ফোনটার ব্যাটারি নিয়ে চালিয়ে নিতে পারবেন। সো ওভারঅল ব্যাটারি সেকশনে যদি বলি, এই ফোনটা আপনাকে যথেষ্ট নয়, এর থেকে বেশি সন্তুষ্ট করতে পারবে। এরপর যদি এটা ডিসপ্লের কথা বলি, এই ডিসপ্লেতে একটি জায়ান্ট ডিসপ্লে ইউজ করা হয়েছে, প্রায় 6.8 ইঞ্চি সাইজের একটি বিশাল ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটার রেজলিউশন প্রায় HD+, ঠিক আছে। বাট এটার প্রোটেকশনের জন্য কোন ইয়েটা ইউজ করা হয়েছে এটা আমার ঠিক জানা নেই, বা এটা সম্পর্কে জানা যায়নি, এই জন্য এটাকে অবশ্যই আপনি উপরে একটা প্রোটেক্টর লাগিয়ে নেবেন, ঠিক আছে, যেহেতু জানি না এটার মধ্যে কী রয়েছে প্রোটেকশনের জন্য। অনেক ক্ষেত্রে ভালো ফোনগুলোতে গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া থাকে, এতে করে হাত থেকে পড়লেও ভাঙার সম্ভাবনা থাকে না, যেহেতু এটাতে এরকম কিছু নেই, সো এই জন্য অবশ্যই একটা প্রোটেক্টর ইউজ করবেন। আর অবশ্যই ফোন কেনার সময় যে দোকান থেকে কিনবেন ওই দোকানে হ্যাঁ একটু বললেই ফ্রিতে একটা প্রোটেক্টর লাগিয়ে দিবে, ঠিক আছে, ওরা ফ্রিতেই দিয়ে দেয়। আর একটা হেডফোনও ফ্রিতে নিয়ে নিতে পারবেন, যেটা এই বক্স কন্টেন্টে আপনি পাচ্ছেন না, ঠিক আছে। সো ওভারঅল 10000 টাকা বাজেটে আমি যদি এটার কথা বলি, সো আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এই ফোনটা, ঠিক আছে। অ্যান্ড 10000-এর মধ্যে আপনারা যদি সব দিক দিয়ে একটা ভালো ফোন খুঁজেন এটা নিতে পারেন। এটার সাথে কম্পিট করার মতো আরেকটা ফোন রয়েছে, সেটা হচ্ছে সিম্ফনি Z40 বা Z30, হ্যাঁ সিম্ফনির, ঠিক আছে। সো ওই ফোনটাও দেখতে পারেন, তবে আমি ওইটার সাথে তুলনা করেছি, হ্যাঁ আমার বাসায় ওই একটা ফোনও রয়েছে আবার এটাও রয়েছে, ঠিক আছে। এটা একটা স্পন্সরশিপ ফোন, ওইটাও স্পন্সরশিপের জন্য এসেছিল, সো দুইটাই আমার কাছে রয়ে গিয়েছে। সো দুইটা আমি চালিয়ে দেখেছি, এটাই আমি ভালো পারফরমেন্স পেয়েছি, এমনকি মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও ভালো পারফরমেন্স আমি পেয়েছি। বাট যখন হেভি কাজ করছিলাম, অনেকক্ষণ ধরে একটানা কাজ করছিলাম, বিভিন্ন অ্যাপ নিয়ে একসাথে কাজ করছিলাম, তখন হালকা একটু ল্যাকিংস দেখেছি, হালকা একটু স্লো করছিল, বাট ওভারঅল এই বাজেটে একটুকু মানিয়ে নেওয়ার মতোই। আর পাশাপাশি এটাতে আপনি হ্যাঁ সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন, যেটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। বাট এটার স্পিড মোটামুটি ভালোই আমি দেখতে পাচ্ছেন, যদি দিই সাথে সাথে খুলে যাচ্ছে, বেশি লেট করবে না, যে সাথে সাথে ছোঁয়ার সাথে সাথে খুলে যাচ্ছে, মানে স্পিডটা যথেষ্ট ভালো, ঠিক আছে, ছোঁয়ার সাথে সাথে আপনার ফিঙ্গারপ্রিন্টটা কাজ করছিল। আর পাশাপাশি এখানে আপনি ফেস আনলক সিস্টেম পেয়ে যাবেন, এটাও ভালো, আর পাশাপাশি প্যাটার্ন লক সিস্টেমও পেয়ে যাবেন। সো ওভারঅল এই বাজেটে, মানে 10000 টাকা বাজেটে হ্যাঁ আপনাকে রিয়েলমি C11, ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে আরও কিছু ফোন রয়েছে, সিম্ফনিটা তো বললাম, অ্যান্ড এই ফোনটাই সবগুলোর সাথে তুলনা করলে, ঠিক আছে, এই ফোনটা সব দিক দিয়ে আপনাকে ভালো একটা জিনিস দিচ্ছে, ঠিক আছে। আর এটা যদি ইনফিনিক্স, সো ইনফিনিক্স নতুন কোম্পানি, ঠিক আছে, সো নতুন কোম্পানি হিসেবে এরা চাইছে ভালো ভালো জিনিস আপনাকে বেশি বেশি প্রোভাইড করতে কম দামে, কারণ ওদের মার্কেট ধরে রাখতে হলে অবশ্যই তাদের ভালো জিনিস দিতে হবে। সো এরই ধারাবাহিকতা যেহেতু ওরা মার্কেট ধরতে চাচ্ছে, এই জন্য এটাতে বেস্ট জিনিস দিয়েছে, সো এই জন্যে এই 10000 টাকা বাজেটে এই ফোনটাকে আমি বেস্ট বলছি। আপনারা চাইলে চোখ বন্ধ করে, হ্যাঁ, যদি আমি যে যে বিষয়গুলো বললাম ওই জিনিস যদি আপনার দরকার হয়, ব্যাটারি বেশি দরকার হয়, স্ক্রিন বড় দরকার হয়, ঠিক আছে, মোটামুটি গেমিংয়ের জন্য যদি দরকার হয়, আর ক্যামেরা তো বললামই, ক্যামেরাও মোটামুটি অনেক ভালো, সো ওভারঅল এই জিনিসগুলো যদি চিন্তা করেন তাহলে আপনার এই ফোনটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাঁ নেক্সট আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।